এখন বলিউড আর সাউথ ইন্ডিয়ার বেশ কয়েকটা ইন্টারেস্টিং গসিপস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। চ্যাপ্টার ফার্স্টেই থাকছে রণবীর কাপুরের অ্যানিমেল মুভির রিলিজ ডেট নিয়ে জানা গেল নিউ আপডেট। অন্যদিকে থাকছে জানলে অবাক হবেন জন আব্রাহাম কোন ব্যাপারটি নিয়ে অলওয়েজ ভয় থাকেন। এরপর থাকছে নাগ অশ্বিন ডিরেক্টেড প্রভাস অমিতাভ দীপিকার মুভি নিয়ে থাকছে বড় সড় আপডেট। ফাইনালি থাকবে পুষ্পা নিয়ে আসতে যাচ্ছে বড় রকমের চমক, বাট সেটা কি জানতে সাথেই থাকুন। তো এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসা যাক অ্যানিমেল মুভির কাছে। রণবীর কাপুরের অ্যানিমেল মুভিটা যে কতটা ডার্ক শেডের হতে যাচ্ছে সেটা তো আমরা সবাই জানি। রাস্টিক গ্যাংস্টার ড্রামার এই মুভিতে রণবীর ছাড়াও থাকছে পরিণীতি চোপড়া অ্যান্ড অনিল কাপুরের মতো তারকারা, যেখানে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা যাবে ববি দেওলকে। রণবীরের ভয়েস টিজারটা কিন্তু গুজবাম তৈরি করার জন্য অ্যানাফ ছিল। যাই হোক, এই মুভি নিয়ে ফ্যান্সদের জন্য আসলো একটা গুড নিউজ, সেটা হচ্ছে এই মুভি রিলিজ পেতে যাচ্ছে দশেরাতে, মানে হচ্ছে 5ই অক্টোবর। ভুল করবেন না, সেটা কিন্তু এবছরে নয়, সেটা হচ্ছে 2022-এর 5ই অক্টোবর। ফ্যান্সদের এখনও আরেকটু ওয়েট করতে হবে আর কি। তো এরপর আসা যাক জন আব্রাহামের কাছে। বিশাল শুটাম দেহের এই মানুষটাকে যখন কোনো ডার্ক শেডের ক্যারেক্টার দেখি আমরা, তখন কার না ভয় লাগে। জনের যে রাফ অ্যান্ড টাফ লুক, সেটা তো মুভির কোনো ভিলেন কেন, অডিয়েন্সকেও ভয় পেয়ে দিতে যথেষ্ট। আর তিনি যখন ভিলেনের ক্যারেক্টার প্লে করেন, তখন তো আর কিছু নাই বা বললাম, যেমনটা নতুন করে তার মুম্বাই থেকে ট্রেলারে দেখেছি আমরা। এখন এই মানুষটাকে নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মানুষটারও একটা অদ্ভুত ভয় আছে, আর সেটা হচ্ছে অনলাইনে ভাইরাল ও ট্রেন্ড হওয়াকে। তিনি নাকি নিজেও এই ট্রেন্ড হওয়া থেকে দূরে দূরেই থাকেন, কেননা তার মতে তিনি যখন ট্রেন্ডে আসেন তখন নাকি হাসির পাত্র হয়ে যান। তার কাছে তিনি তার মুভিসগুলো দিয়ে অডিয়েন্স এবং ফ্যান্সদের মধ্যে থাকতে চান, ট্রেন্ড হয়ে থাকতে চান না। এখন আসা যাক নাগ অশ্বিনের সায়েন্টিফিক মুভির কাছে। প্রভাস দীপিকা অমিতাভ অভিনীত সায়েন্টিফিক মুভি আসতে যাচ্ছে সেটা আমাদের আগ থেকেই জানা। ডিরেক্টর নাগ অশ্বিনের এই মুভির প্রি প্রোডাকশনের কাজ সেই গত বছর থেকেই শুরু করে আসছেন এই পর্যন্ত, বাট এখন পর্যন্ত এই মুভি নিয়ে তেমন কোনো আপডেটই পাচ্ছেন না কেউ। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ফ্যান্স থেকে শুরু করে সবাই একরকম নিরাশায় হয়ে গিয়েছিল যে আদৌ কি এই মুভির কোনো আপডেট আসবে। তো এবার নাগ অশ্বিন মুখ খুলল, অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে এই মুভি এবছরের জুন জুলাই থেকেই শুটিং কাজ শুরু হয়ে যাবে। দেরি হওয়ার কারণ হিসেবে নাগ অশ্বিন বলেন এই মুভির স্ক্রিপ্ট খুব স্ট্রং আকারে বানাচ্ছেন তিনি, যেখানে গল্পটা একটা মাইথোলজিক্যাল হতে পারে অ্যান্ড স্ক্রিপ্টে ম্যাজিক অ্যান্ড ইলিউশনের একটা মিশ্রণ থাকবে। আর একবার শুটিং শুরু হয়ে গেলে আস্তে আস্তে ফ্যান্সরা এই মুভির আরও আপডেট পাবে সামনে। এখন ফাইনালি চলে আসা যাক পুষ্প মুভির কাছে। আল্লু অর্জুনের পুষ্প মুভি তো খেয়ে না খেয়ে রিলিজ ডেটে মুক্তি দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন মেকার্সরা। আর কিছুদিন হলো এই মুভির রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, যেটা হচ্ছে 13ই অগস্ট। তো এর মধ্যে তো এই মুভির শুধু কিছু নিউ পোস্টার এসেছে আর তেমন কিছুই আসেনি, বাট ফ্যান্সরা তো অধীর আগ্রহে বসে আছে কবে আসবে পুষ্প মুভির ট্রেইলার ও টিজার। তো ফ্যান্সদের এই নিরাশাকে আশায় পরিণত করতে মেকার্সরা ঘোষণা দিয়ে দিয়েছে পুষ্প মুভির টিজার আসতে যাচ্ছে আল্লু অর্জুনের জন্মদিনের দিন। জি হ্যাঁ, 8ই এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ফ্যান্সদের গিফট হিসাবে পুষ্প মুভির টিজার আসতে যাচ্ছে। সো আপনি কতটা এক্সাইটেড পুষ্প মুভির টিজার নিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন এ পর্যন্তই, ঝটপট করে কমেন্টস করে ফেলুন আপনার মতামত। এখন যেতে যেতে চট করে বলে যাই, এখনও যারা স্টার গল্পে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর লেটেস্ট সব নিউজ সবার আগে পেতে বেল আইকনে প্রেস করে সাথেই থাকুন।